এখন এই অবস্থানে একজন খুব সুখী মানুষ হিসেবে রুহী কি বলতে পারে যে বাংলাদেশে মেয়েরা শুধু অভিনয়কে জীবিকা করে খুব বেশি দিন আসলে বিলং করতে পারে না? না, আসলে এটা সম্ভব না। ওই যে যারা করছেন, মানে আমি সম্মান রেখেই বলছি, তারা শুধুমাত্র টাকা আর্নিং এর জন্য করছেন। তাদের ফ্রাস্ট্রেশনের গল্পগুলো আমি কিন্তু ধরেন মেকআপ রুমে অনেক শুনেছি। নিজের এই ক্যারিয়ারে, এন্টার ক্যারিয়ারে কি কোনো ধরনের অকওয়ার্ড সিচুয়েশনে পড়া হয়ে পড়েছো কিনা? অকওয়ার্ড সিচুয়েশন কিন্তু সবাই কম বেশি হয়েছে, ফেস করতে হয়, আমারও হয়েছে। ধরেন এমন একটা লোক ফোন করেছে বা মানে এমন একটা কাজের জন্য ওনার অ্যাপ্রোচ করেছে, ওনার হয়তো আমার ব্যাপার কোনো ধারণাই নেই, আমি কোন ফ্যামিলি থেকে এসেছি বা আমি কি ধরন অ্যাজ এ পার্সন, হাউ আই অ্যাম, আর বা আমাকে সবাই কীভাবে ট্রিট করে এটার ব্যাপারে তার কোনো হয়তো ধারণাই নেই। সে আমাকে ফোন করেছে কোনো একটা কাজের জন্য, হয়তো এমন একটা কথা বলেছে যে আমি থান্ডার কি বলছে আমাকে, হ্যাঁ, তখন হয়তো বলেছে আপনি কি শিওর আমার ব্যাপারে আপনার কোনো একটা ইনফরমেশন বা একটা বিশ্বাস আছে? এবং আজকের যে অবস্থান, যে পরিচিতি, যে ভালোবাসা, ফ্যান ফলোয়ার সব কিছুর জন্য নিশ্চয়ই তুমি এই শোবিজকে ধন্যবাদ দিতে চাও? অবশ্যই ধন্যবাদ দিতে চাই এবং কৃতজ্ঞ, আমি অনেক কৃতজ্ঞ, কারণ আমি একটা নর্মাল একটা মেয়ে, আমাকে কেউ চিনত না, আমার আমার কী প্রতিভা আছে এটা হয়তো বা আমি নিজেই আবিষ্কার করতে পারতাম না যদি আমি এই ফিল্ডে না আসতাম। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি তানভীর তারেক শোতে। আজকে আমি যার সাথে আড্ডা দেব এবং যার গল্প শোনাবো, যার দর্শন শোনাবো, তার প্রতি আমি আসলে তার কাজের প্রতি, তার ব্যক্তিত্বের প্রতি ভীষণ অনুরক্ত। বাংলাদেশে খুবই স্মার্টলি সব কিছু হ্যান্ডেল করে নিজের কাজ, ক্যারিয়ার, স্বামী সংসার সব কিছু মিলিয়ে নিজের ব্যক্তিত্বকে বজায় রাখা আসলে খুব কঠিন কাজ। সেই কাজটি দারুণভাবে সম্মিলন ঘটিয়েছে এই অভিনেত্রী মডেল রুহী। রুহী আমার গেস্ট। রুহী, আমার নাম তানভীর তারেক, আমার শোতে স্বাগত, কেমন আছো? আসসালামু আলাইকুম অ্যান্ড থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। আমি অনেক ভালো আছি, এখন তো অনেক ভালো লাগছে আপনার সামনে বসে আছি। লাস্ট বোধ হয় আমরা একটা ভার্চুয়াল আলাপে ছিলাম কোভিড টাইমে, সেই কোভিড নিয়ে একটু শুরু করি। কোভিড সিচুয়েশনে রুহীর উপলব্ধিটা কি ছিল? জীবনটা আসলে এত সুন্দর, আমাদের জীবনটা, আমরা আসলে থাকে না, ডিফিকাল্টিজ না আসলে বুঝতে পারি না। আমার কাছে এটাই মনে হয় যে প্রত্যেকটা জিনিস, লাইক এই যে আমি আপনার সাথে বসে কথা বলছি, করোনার সময় এটা পসিবল ছিল না, সো প্রত্যেকটা জিনিস অনেক প্রেশাস, আর প্রত্যেকটা জিনিসকে আসলে মূল্যায়ন করতে হবে এবং উপভোগ করতে হবে, আসলে উপভোগ করতে হবে যে আমার পাশে কেউ বসে আছে, আমি তার সাথে কথা বলছি না, ভাব দেখিয়ে চলে গেলাম, এই জিনিসটা আসলে আর করার সুযোগ নেই সত্যি। এবং সম্পর্কের মূল্যটা দেওয়াটা খুব জরুরি, সম্পর্কের মূল্যটা অনেক। রুহী, বারবার এটা বলা হয় সম্পর্কে যে খুব অপরচুনিটি ছিল কিন্তু নিজের ইচ্ছায় হঠাৎ করে স্টপ করে গেল, এই অভিযোগটা কি ওন করে কিনা রুহী? ভালোবাসা থেকে বলে ভালোবাসা থেকে হয়তো মিসিং, মানে একটা থাকে না, ওনারা মিস করে যে ও থাকলে হয়তো এই ক্যারেক্টারটা বা এই প্রেজেন্টেশনটা ওকে দিয়ে সম্ভব ছিল। এটা আমি র‍্যাম্প থেকেও শুনি, কয়েকদিন আগে একটা খুব বড় শো গেল ট্রেসেমি, ব্যাক স্টেজে কিন্তু আমাকে নিয়ে সবসময় গল্প হয়, আমার অভাবটা অনুভব করে। সো ডিরেক্টর ক্ষেত্রেও তাই, ওনাদের সাথে মাঝে মাঝে আমার মেসেজে কথা হয়, তো ওনারা খুব বলেন মাঝে মাঝে আমরা কিন্তু তোমার উপর অনেক রাগ। আমি কেন রাগ? হ্যাঁ, কারণ আমার অবজারভেশন যেটা যে আমাদের কিন্তু একটা ভালো কাজের জন্য ওয়েট করতে হয় তানভীর ভাই, মানে আমি তো ধরেন একটু দূরে আছি, বাট যারা এখানে আছেন, যারা অনেক ট্যালেন্টেড আছেন, যারা তারা একটা দুইটা কাজের পরে তারা কিন্তু বসেই আছে। আমি আমার কলিগদেরকেই দেখি যে এত ট্যালেন্টেড, এত মানে থাকে না, তারা হচ্ছে 100 জনের মাঝে একজন বা দুইজন, যাদেরকে নিয়ে অন্যভাবে ভাবা যায়, স্ক্রিপ্ট লেখা যায়, তারা তো বসে আছে কর্মহীনভাবে। সো আমি তো মানে এই ব্লেমটা আসলে কিভাবে নিব যে আমি দূরে সরে গেছি বা আমি কাজকে অবহেলা করেছি? নো, মানে ব্যাপারটা কি এরকম আমাদের ইন্ডাস্ট্রিতে যে যখন আমি আসলে বিলং করব তখন আমার কাজ নেই, এরকম একটা হতাশায় ভুগতে হবে, আবার আমি যখন একটু ভালো লাইফের জন্য একটু দূরে থাকবো তখন বলা হবে যে ইস তোমাকে খুব মিস করছি, মানে একটা স্বার্থপরতা, ডাবল গেমিং চলে আর কি। ডাবল গেম তো অবশ্যই চলে, আর আমি বলবো না যে আমি আসলে ভালো জীবনের জন্য গিয়েছি, আমার একটা প্ল্যান ছিল। আমি কিন্তু ওই সময়টা আমি আপনাকে বলেছি যে আমার মনে হয়েছে এ সময় আমি বিয়ে করব এবং আমি ফ্যামিলি করব,
এটা আমার প্ল্যানই ছিল। আচ্ছা, এবং আরেকটা জিনিসও ছিল, আমার কাজ নিয়ে আসলে আমার একটা অবজারভেশন ছিল তখন, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে আমি 100টা কাজের অফার আসছে, সেখান থেকে আমি বড় জোর 2 থেকে 3টা কাজ করতে পারছি, সো ইটস নট প্রোডাক্টিভ। সো আমি ওই একটা কাজের জন্য আমাকে 2 বছর 3 বছর স্টাক হয়ে থাকতে হচ্ছে, আমি কোথাও মুভ করতে পারছি না, পার্সোনাল লাইফে গ্রো করতে পারছি না। সো এইভাবে আসলে কাজ হয় না, কাজটা হতে হলে একটা প্রোডাক্টিভ একটা প্ল্যানিং থাকতে হয়, যেটা আমি করতে পারছিলাম না। তখন আমার মনে হলো যে নো, লেটস ডু মাই ওন থিং ফার্স্ট, আমি ফ্যামিলিটাকে একটু গুছিয়ে নিই, দেন আমি কাজে আবার কনসেন্ট্রেট করবো। আমি কিন্তু কখনোই বলিনি যে আমি কাজ করবো না, আর কাজ করতে চাচ্ছি না, নো, বা ওরকম লাইভে কখনো আসলে যে এবং আমি সবকিছু ছেড়ে দিলাম না, এটা তো একদমই অদ্ভুত একটা কথা না বলেন। আমি যখন এই ফিল্ডে কাজ করছি, আমি একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছি, আম গেটিং স্কিলড, তাই না? সো সেই স্কিলটা কিন্তু অন্যরকম, অন্য মানে প্রফেশনের মতো না। হ্যাঁ, আমি কিভাবে ক্যামেরাকে দেখবো, ক্যামেরার সাথে কিভাবে আমার সম্পর্ক হবে, আমি কিভাবে হাসবো, কিভাবে কাঁদবো, আমার অ্যাঙ্গেলগুলো কি, এগুলো জানতে জানতেই তো আমার অনেক সময় লেগে গেছে। সো আমি এই কাজের বাইরে অন্যভাবে নিজেকে কিভাবে চিন্তা করবো। একদমই, এবং আজকের যে অবস্থান, যে পরিচিতি, যে ভালোবাসা, ফ্যান ফলোয়ার, সব কিছুর জন্য নিশ্চয়ই তুমি এই শোবিজকে ধন্যবাদ দিতে চাও। অবশ্যই ধন্যবাদ দিতে চাই এবং কৃতজ্ঞ, আমি অনেক কৃতজ্ঞ, কারণ আমি একটা নর্মাল একটা মেয়ে, আমাকে কেউ চিনতো না, আমার কি প্রতিভা আছে এটা হয়তো বা আমি নিজেই আবিষ্কার করতে পারতাম না যদি আমি এই ফিল্ডে না আসতাম। এখন আমি ভাবতে পারি, সবচেয়ে বড় যে জিনিসটা, আমি আমার আমাকে খুঁজে পেয়েছি কাজের মাধ্যমে, এবং আমি ভাবতে পারি যে আমি নিজেকে কিভাবে দেখতে চাই বা নিজেকে সবার কাছে কিভাবে উপস্থাপন করতে চাই, এটা আমি জানি, আমার কাজটা নিয়ে ভাবতে পারি, এটা বড় ব্যাপার। তো রাইট রাইট, আমি একটু ফ্ল্যাশব্যাকে যেতে চাই, একেবারে প্রথম ক্যামেরার সামনে বা কি ভেবে প্রথম পথ চলাটা শুরু হয়েছিল? অনেক জায়গায় বলা হয়েছে আমি তারপরও রুহী কাজ, মজার ব্যাপার হচ্ছে আমি চাচ্ছিলাম আমি কাপড় ডিজাইন করতাম। আমি নিজে হোল্ড করবো, নিজে ম্যানেজ করবো, এটা আমি দেখতাম। আমার কাছে অন্যের কাজ, অন্যের অধীনে থেকে কিছু করবো, অন্যের টাইমিং এ কাজ করবো, এটা আমার কখনোই পছন্দ ছিল না ফ্রম দ্য বিগিনিং, যখন আমি বাচ্চা ছিলাম। তো যেটা হলো, আমি আমার কিছু ড্রেসের ছবি তুলবো, এই জন্য আমি ফারুক হেলাল ভাইয়ের কাছে গিয়েছিলাম, উনি খুব ভালো একজন ফটোগ্রাফার। তো ওনার সাথে আমি একটা টাইম নিলাম, কনভারসেশন হলো, আমি একটা বুটিক করতে চাই, দিস ইজ দ্য মাই প্ল্যান। তো যাওয়ার সালের কথা, এটা 2006 এর কথা, মার্চ এপ্রিল হবে এরকম, পহেলা বৈশাখের আগে আগে। তো উনি আমাকে অ্যাপ্রোচ করলেন যে তুমি তো শ্যুট করবে, আমাদের একটা ফটোশ্যুট আছে, আমরা মডেল খুঁজছি, তুমি কি কাজ করবে, ভালো এক্সপিরিয়েন্স হতে পারে। সো আমার কাছে জিনিসটা ইন্টারেস্টিং মনে হয়েছে, এবং যাদের বুটিক হাউস ছিল ওনারা হচ্ছেন দুজন প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটি দুজন প্রফেসর। তো আমার ওনাদের সাথে আলাপ করেও ভালো লেগেছে, তো বললাম অবশ্যই, কেন নয়। তো আমি ওনার বাড়িতে গেলাম গুলশান 2-এ, উনি ছিলেন শামসুর রহমানের ছোট ভাই, সো মঞ্জু রহমান সামথিং লাইক, পলিটিক্যাল সায়েন্সের টিচার, বা ওনার ওয়াইফ হচ্ছে বাংলার টিচার। তো দুইজন আমাকে খুবই মানে খুব অনেকক্ষণ আলাপ করলাম আমরা, খুব আমাদের ভালো লাগলো। তো ওই দিন শ্যুট করেছি, যে আমার কখন মনেই হয়নি যে আমি একটা আসলে প্রফেশনাল ফটো শ্যুট করছি, খুব চমৎকার ওনাদের বাড়ির মধ্যে শ্যুট করলাম, এবং আমার শ্যুটের আগে কিন্তু তাদের শ্যুটটা করলাম। আচ্ছা, এবং ওনারা আমাকে বারবার বোঝালেন তুমি কিন্তু এটা কন্টিনিউ করবে, তুমি খুব, আমাদের খুব ভালো লেগেছে, আমরা তো আরও কাজ করি, বাট মানে তোমাকে আমাদের খুব ভালো লেগেছে, তুমি অনেক ভালো করবে, দিস দ্যাট দ্যাট। তো অনেক গিফট দিলেন আমাকে, আমার কাছে খুব ভালো লাগলো। তো এরপরে র‍্যাম্প বা অভিনয়ের প্ল্যান তখনও ছিল না? আসলে কিছুই প্ল্যান ছিল না, আমার ইচ্ছে ছিল যে আমি একটা আমার নিজের নামে বা নিজের একটা কনসেপ্টে বুটিক হাউস করবো, ফ্যাশন লাইন আপ করবো, লাইন করবো, লেভেল করবো, এটাই ছিল প্ল্যান। এবং এখনও আমি কিন্তু এটা নিয়ে কাজ করছি, আমি এটা কিন্তু ছাড়িনি, এটা আমার একটা স্বপ্ন। এবং আমি কিন্তু সবসময় বলেছি যে আমি আমার যে ড্রেস পরি, নিজস্ব যে স্টাইল স্টেটমেন্ট, এটা আমি নিজে তৈরি করি। সো ওই দিনের কনভারসেশন, এই যে লোকজনদের আবহ, সব কিছু আমার খুব ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, তারপরে আমি বললাম যে না ঠিক আছে, আমি কাজটা করব, কন্টিনিউ করব। এবং তারপরে ফারুক হেলাল ভাই নিজেই আমাকে এন্দাদ ভাইয়ের সাথে ইন্ট্রোডাকশন মানে ইন্ট্রোডিউস করালেন, ওনার আমি প্রচুর কাজ করেছি এবং উনি আমাকে অনেক জায়গায় রেফারেন্স করেছে। সো আমার শুরুটা না
খুব চমৎকার ভাবে হয়েছে, মানে সবাই নিজে থেকে আমাকে খুব আন্তরিকতার সাথে ডেকে কাজ দিয়েছেন। অফিয়ারে খুব দারুণ কথা বলছিলেন যে একটা গার্ডিয়ানশিপ আসলে তখন আমাদের ফ্যামিলি এই বিলং করতো যে সবাই যা যার জায়গা থেকে সম্মানের জায়গা রাখবা। তো আমরা অনেক মিটু অনেক রকম কথা শুনি, তো নিজেরই ক্যারিয়ারে এন্টার ক্যারিয়ারে কি কোনো ধরনের অকওয়ার্ড সিচুয়েশনে পড়া হয়ে পড়েছো কি না? অকওয়ার্ড সিচুয়েশন কিন্তু সবাই কম বেশি হয়েছে, ফেস করতে হয়, আমারও হয়েছে। ধরেন এমন একটা লোক ফোন করেছে বা মানে এমন একটা কাজের জন্য ওনার অ্যাপ্রোচ করেছে, ওনার হয়তো আমার ব্যাপার কোনো ধারণাই নেই, আমি কোন ফ্যামিলি থেকে এসেছি বা আমি কি ধরন অ্যাজ এ পার্সন হাউ আই অ্যাম আর বা আমাকে সবাই কীভাবে ট্রিট করে এটার ব্যাপারে তার কোনো হয়তো ধারণাই নেই। সে আমাকে ফোন করেছে কোনো একটা কাজের জন্য, হয়তো এমন একটা কথা বলেছে যে আমি থান্ডার কি বলছে আমাকে, হ্যাঁ তখন হয়তো বলেছে আপনি কি শিওর আমার ব্যাপারে আপনার কোনো একটা ইনফরমেশন বা একটা রিসার্চ করেছেন, আমাকে ফোন করেছেন, ঠিক আছে আপনি একটু আমার ব্যাপারে খবর নেন তারপরে আমাকে ফোন করেন। দেখা যাচ্ছে ওই লোকটা হয়তো দ্বিতীয়বার আমাকে ফোন করেনি বা কখনো ফোন করেছে হয়তো আমার কাছ থেকে খুব কঠিন একটা উত্তর পেয়েছে। তো আমার যেটা ভালো ছিল আমি অনেক সুন্দরভাবে না বলতে পারতাম বা কঠিন কথা বলতে পারতাম, এটা নিয়ে কিন্তু সবার মধ্যেই একটা আমার ব্যাপারে একটা ধারণা আছে যে ও তো খুব মোডি খুব নাকুচা এটা সেটা অনেক কিছু, বাট আই এম লাইক দ্যাট, আমি সবসময় এমনই ছিলাম। দারুণ। এবং স্বাধীন চেতাই মনোভাবটা আমি আমাদের ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি দেখি যারা র্যাম্প মডেলিং ক্যারিয়ার থেকে এসছে, কারণ সেলফ একটা গ্রুমিং হয়। যেমন রুহী আছে, পিয়া আছে, আইরিন আছে, এরকম বেশ কয়েকজন আমাদের কাজ করছে, কিন্তু যেটা কমনলি দেখা যায় যে তারা আবার অভিনয়ের প্রতি খুবই উদাসীন, মানে খুবই চুজি থাকে এবং আচ্ছা ঠিক আছে হলে হলো না হলে তো না। এবং তিনজনই দেখা গেলো সর্বশেষ আমি আইরিনের কথা একটু বলতে চাই যে এক পর্যায়ে একটু ফ্রাস্ট্রেটেড হয়ে অনেক রকম স্টেটমেন্টও দিয়েছিল যে ছেড়ে যাব এখানে কি। তো এমন কি ব্যাপার কি আজকে বলা যায় কিনা যে না এই লাইফটা যখন সংসার বলি বা মনসুর ভাইয়ের সাথে এত দারুণ একটা পার্সোনালিটির সাথে পরিচয়, তারপরে কি একটু থিতু দেওয়ার একটা প্ল্যান জন্মালো কিনা রোহিত? একদমই না তানভীর ভাই, আমি যে বলি বাইরের পারসেপশনটা কিন্তু ছিল নো, এটা মানুষজন ভাবতে পারে যে বিয়ের পরে হচ্ছে আর কাজ হবে না, ফিজিক্যাল ফিটনেস গুলা থাকবে না, এটা সেটা অনেক কিছু মানুষ বলার চেষ্টা করে, এগুলো কিন্তু সবই রং, সব রং, বলতে তো পয়সা লাগে না। আর কথা হচ্ছে কি কাজের ব্যাপারে একটা অবজারভেশন কিন্তু সবার থাকে, যেটা ধরেন ওই যে আপনি বললেন না ওরা অভিনয়ে উদাসীন, নো ওদের এত ডেডিকেশন ছিল, আমাদের ডিরেক্টররা বা আমাদের চারপাশে যে অপরচুনিটিগুলো ছিল তারা আসলে ওদের প্রতি ঠিক মতো জাজ করতে পারেনি বা তাদেরকে কাজে লাগাতে পারেনি। আমাদের ইন্ডাস্ট্রিতে পিয়া এমন একটা মেয়ে যাকে নিয়ে স্ক্রিপ্ট করা যায়, আমি বলছিলাম যে পাশের দেশে আমাদের দীপিকা আছে, আমাদের দেশে কিন্তু পিয়ার মতো একটা মেয়ে আছে, এই মেয়েটাকে কিন্তু আমরা মানে আমাদের ডিরেক্টররা কাজে লাগাতে পারেনি। ও একটা চমৎকার পুলিশ অফিসারের রোল করতে পারতো, লয়ারের রোল করতে পারতো, যেখানে ওর মতো একটা মেয়েকে আসলে ব্যবহার করতে পারে, মানে তাকে ব্যবহার করতে পারে, ডিজার্ভ করে সে, সেখানেও ব্যবহার করতে পারলাম না। তো এইভাবে বছরের বছর মানে বছরের পর বছর যদি চলতে থাকে এবং ওরা যদি দেখতে থাকে আসলে তারা তো আমাকে কাজে নিতে পারছে না, তারা আমার সময় নষ্ট করছে, আমার সাথে বসে কথা বলছে বাট কাজ হচ্ছে না, তারপরে তার অবজারভেশনটা কি হবে? লাস্ট ইয়ার আমার মনে আছে আমি পিয়ার সাথে একদিন আড্ডা করলাম, আড্ডা দিলাম, তো বললো যে রিহাপ আমি আসলে একদমই কোনো আগ্রহ নেই, আমার আগ্রহ নেই, আমার অন্য কাজ আছে, অন্য আর্নিং আছে, আমি এখানে কোনো সময় নষ্ট করতে চাই না। কারণ একটা সময় পরে তো আমরা চিন্তা করি আসলে আমি যে আজকে মিটিংটা করব এই মিটিংটা থেকে আমার আউটপুটটা কি, কিছু পাবো আমি বা আমার কিছু কি ইন ফিউচার আমার কোনো কাজ হবে, যদি না হয় তাহলে আমি কেন বসবো, তাই না? ইনফ্যাক্ট এই এই ট্রিপে আমার এই যে এক মাসের যে ট্রিপ, টু বি অনেস্ট আমি 5-6 জন খুবই রেনাউন ডিরেক্টরের সাথে বসেছি, খুব চমৎকার গল্প নিয়ে কথা হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এই কাজগুলো করা যায়। আচ্ছা, তারা আমার ব্যাপারে খুবই আগ্রহী, তারা আমার সাথে বসতে চায়, কাজ করতে চায়, গল্প শোনায়, বাট আমি যখন বলি আপনি প্রফেশনালি এটাকে লক করেন বা এই কাজটা কখন হচ্ছে আমাকে একটা কনফার্মেশন দেন, মানে লেটস ডু সাইনিং এন্ড অল, সব কিছু আমাকে জানান, তারা এই প্রসেসের মধ্যে দিয়ে তখন আর যেতে পারেন না, তারা ওই জিনিসটার কোনো কনফার্মেশন দিতে পারেন না, তাহলে আমি কী ভাববো? তারা আসলে আমার সাথে বসতেই চায়, আমার সাথে দুইটা কথা বলবে, আমার সাথে একটু চা খেতে চায়,
দ্যাটস ইট সো কেন আমি আগ্রহ মানে খুবই দুঃখজনক এবং পিয়ার সাথে পিয়া আমার খুবই ক্লোজ বন্ধু এবং খুবই দারুণ পছন্দের মানুষ সেই জায়গা থেকে তাহলে কি ব্যাপারটা এরকম যে তোমরা আসলে আমাদের ইন্ডাস্ট্রির যোগ্যতা মানে যোগ্যতা যে একটা মাপকাঠি থাকে তার চেয়ে বেশি অফকোর্স আমি এখন এটা বলতে আমার একদমই বাধা নেই কারণ অনেক বড় বড় ডিরেক্টর যখন আমার সাথে বসে আমাকে চিন্তা করে আমার সাথে বসেন কথা বলেন তারপর যখন তারা আমার সাথে কাজ করতে পারেন না ডেফিনেটলি মানে তারা হয়তো আমাকে ডিজার্ভ করে না বা আমি তাদের কাজের জন্য ওভার মানে কোয়ালিফাইড একদমই আমার একটা স্মৃতির কথা মনে পড়ছে মহুয়া রাইট সো মহুয়া ওনার অফিসেই আমরা একটা দারুণ একটা আড্ডা দিচ্ছিলাম এবং সাথে আরও কয়েকজন ডিরেক্টর ছিলেন এবং সবার সামনে রুহী প্রসঙ্গে যেভাবে কথা বলছিল ওরা যে বাংলাদেশে ওয়ান অফ দ্য অ্যাসেট আছে আর সত্যিকার অর্থে তো সম্পদ যদি ঠিকঠাক মতো ইউজ করা যায় আমার প্রশ্ন যে টলিউডেও আসলে ওই বিষয়টা কন্টিনিউ করাটা কি একটু কঠিন হয়ে পড়লো কি না তানভীর ভাই আমি আরও দুইটা প্রজেক্ট ছিল কিন্তু আমার কাছে যে বললাম আমার একটা অবজারভেশন ছিল যে আমি যদি এই প্রজেক্টগুলো নিই নেক্সট দুই তিন বছর আমি স্টাক হয়ে থাকবো আমি আমার পার্সোনাল লাইফে কোনো প্ল্যান করতে পারছিলাম না আমি দুইটা প্রজেক্ট ছেড়েছি অয়ন্দার সররিপু এবং আরও একটা ছবি ছিল যেটা এখানকার মেয়েরা একটা অপরচুনিটি পাওয়ার জন্য মারা যাচ্ছে মানে তারা ডেসপারেট হয়ে যে কোনো কাজ করার জন্য চলে যাচ্ছে সেখানে আমি আমার হাতের প্রজেক্ট আশা প্রজেক্ট আমি ছেড়ে দিয়েছি ক্যান ইউ ইমাজিন লাইক কেন ছেড়ে দিলাম কেন কারণ আমার কাছে মনে হলো যে এই প্রজেক্টটা আসলে আমি যেরকমভাবে ভাবছি যে আমি এই ধরনের কাজ করতে চাই আপনি গ্ল্যামার দেখেছেন সো গ্ল্যামারটা যেরকম একটা কাজ ছিল তো ওই রকম একটা চেয়ে একটা একটু ডিফারেন্ট হবে ভ্যারাইটি থাকবে তাহলে ধর আমার কাজ করতে মজা লাগবে সো যদি কাজটা আমার ব্যক্তিগত জীবন সময় সব কিছুকে হ্যাম্পার করে আই উইল নট ডু দ্যাট হ্যাঁ আমার কাছে আমার পার্সোনাল লাইফ আমার পিস অফ মাইন্ড আমার মেন্টাল যে জোনটা ওইটা অনেক বেশি ইম্পর্টেন্ট অবশ্যই আমি কাজ করব কাজকে আমি কখনোই ইগনোর করব না উনি আমাকে বলেছিলেন আমরা তিন মাসের মধ্যে কাজ শেষ করব বাট আমি তো দেখেছি আমাদের একটা কলিগ ওই কাজটা করেছেন ওই কাজটা দুই বছরেও শেষ হয়নি সো দুই বছর বা তিন বছর লেগেছে কাজটা শেষ করতে সো এতদিনে আমার আমার ছেলে হয়ে দুই বছর বয়স হয়ে গেছে সত্যি এবং সময় তো আসলে চলে যায় সেই ক্ষেত্রে এখন এই অবস্থানে একজন খুব সুখী মানুষ হিসেবে রুহী কি বলতে পারে যে বাংলাদেশে মেয়েরা শুধু অভিনয়কে জীবিকা করে খুব বেশি দিন আসলে বিলং করতে পারে না না আসলে এটা সম্ভব না ওই যে যারা করছেন মানে আমি সম্মান রেখেই বলছি তারা শুধুমাত্র টাকা আর্নিং এর জন্য করছেন তাদের ফ্রাস্ট্রেশনের গল্পগুলো আমি কিন্তু ধরেন মেকআপ রুমে অনেক শুনেছি হ্যাঁ তারা দেখা গেছে অনেকে দেখেন এখন তো সব স্পষ্ট হয়ে গেছে যারা অনেস্টলি অনেকে বলতে চান না নিজের একটা ইমেজ রাখতে চান কিন্তু দেখেন অনেক পপুলার আর্টিস্টরা এদেশ থেকে চলে গিয়ে আমেরিকাতে তারা একটা মেকআপ শপে কাজ করছেন হ্যাঁ মেকআপ শপে কাজ করছেন অথবা কোনো একটা ডেভেলপার কোম্পানিতে কাজ করছেন কেন করছেন বিকজ দিন শেষে আমার তো চলতে হবে আমাকে খেতে হবে পড়তে হবে বাড়ি ভাড়া দিতে হবে সো আমি আমার একটা ইমেজ রাখলাম ওকে আই অ্যাম অ্যাক্ট্রেস বাট দিন শেষে মাস শেষে আমার কোনো আর্নিং নাই আমাকে কে চালাবে ট্রু এবং লাইফস্টাইলেরও তো একটা বিলঙ্গিং আছে অফকোর্স আমি আপনার কাছে আজকে এসেছি আমার গাড়ি ভাড়া আছে আমি একটা প্রেজেন্টেবল ড্রেস পরবো একটা শুজ পরবো আমার একটা মেকআপ হবে একটা আমার একটা প্রপার একটা অ্যারেঞ্জমেন্ট দরকার আছে তো সো এটা আমাকে কে দিচ্ছে ভেরি ট্রু ভেরি ট্রু এর পাশাপাশি যখন লন্ডনে চলে গেল রুহী তখন আসলে ব্যাপারটা বলাই হলো যে না রুহী এখন আসলে ধনী নায়িকাদের ভেতরে একজন ধনী নায়িকা খুব ধনী নায়িকা ব্রেড অ্যান্ড বাটারের জন্য এবং এই যে বিষয়গুলো যে আমরা একটা ট্যাবু লাগিয়ে দিই কোনো কাজের এবং এগুলো কিন্তু ইন্ডাস্ট্রির লোকজনই বলে ঠিক আছে ওকে নিয়ে আসলে ওই যে বললাম আফসোস করে থাকলে তো থাকার সময় হয়তো ডাকে না তো লাইফটা কেমন আসলে রুহীর আমি আপনাকে প্রথমে যে কথাটা বলছি যে আমি জানি যে আমার এখন এই আগামী তিন বছরের জন্য আমার প্ল্যান হচ্ছে আমার বাচ্চাদেরকে নিয়ে বা এটা সো আমার ইচ্ছে ছিল আমি ব্যাক টু ব্যাক দুটো বেবি নেব সেটা দুই বছর লাগবে তিন বছর আমি একদম ফ্যামিলি প্ল্যান একদম ফ্যামিলি প্ল্যানিং জাস্ট সোজা কথা ফ্যামিলি প্ল্যানিং এবং যেটা মনে হয়েছে যে বাচ্চা হওয়ার পর আমি জাস্ট কাজে চলে আসবো বাট রিয়েল লাইফ যেটা হয় বাচ্চার সাথে থাকতে ইচ্ছে করে বাচ্চার সাথে সময় কাটাতে ইচ্ছে করে এবং মজার জিনিস হচ্ছে মানে আমি কাজও করেছি আমার ছেলেটা যখন এক বছর দেড় বছর বয়স যখন ঢাকা এসেছি আমি কাজ করেছি আমিন ভাইয়ের সাথে টেলিফোনটা করলাম সো আরও কিছু কাজ করেছি
বাট আই ওয়াজ নট ফিলিং গুড আচ্ছা আচ্ছা কেন কারণ ওকে বাসা রেখে আসছি সারাদিন ফোনে ও খেয়েছে ও ই করছে আমার ইচ্ছে করতো ওকে আমি কোলে নিয়ে বসে থাকবো ওকে নিয়ে ঘুরতে যাবো সত্যি মাতৃত্বে মাতৃত্বে তো একটা অদ্ভুত আনন্দ মাতৃত্বের যে আনন্দটা না এই আনন্দটা আমি আসলে উপভোগ করতে চেয়েছি আমার আপনি দেখবেন আমার ফেসবুকে যেহেতু আপনি আছেন প্রচুর ছবি ওর সাথে প্রচুর ভিডিও মজার ভিডিও কারণ এই বয়সে ওরা এত মজার মজার জিনিস করে না তারপরে যখন স্কুলে চলে যায় এভরিথিং মানে সব কিছু সর্ট আউট স্যাটল সো আমি যেহেতু ব্যাক টু ব্যাক দুইটা বেবি নিয়েছি আমার ওই দুই বছর তিন বছরের প্ল্যানিংটা একটু লম্বা হয়ে গেছে এবং আই এম ওকে উইথ দ্যাট কারণ কি আমি আমার বাচ্চারা আমার মতো করে কথা শিখবে আমার মতো হবে এই জন্য আমাকে কিন্তু ওদেরকে সময় দিতে হবে আমি একটা ছোট মজার গল্প বলি আপনাকে তাহলে আপনি বুঝতে পারবেন আমার একটা ফ্রেন্ড ও হচ্ছে মানে আমার ক্লাসমেট স্কুলমেট ও হচ্ছে ডক্টর মানে খুব বড় একটা রিনাউন্ড হসপিটালে সে খুব রিনাউন্ড একটা পোস্টে আছে তো ও আমরা সেম টাইমে আমাদের বেবি হয়েছে তারপর যেটা হলো ও তিন মাস চার মাস পরে আমাদের কথা হতো তিন চার মাস পরে আমি বললাম কি অবস্থা তোমার কেমন আছো আমি তো জব জয়েন করে ফেলেছি আমি তো জয়েন করে ফেলেছি এসে কি ভালো দেখো আমি তো ভাবতেই পারছি না আমার কাছে মনে হয় আমার আমার মনে হয় এক দেড় বছর আমি মনে হয় না কাজে ঢুকতে পারবো তো গেল এই কনভারসেশন গেল তিন চার বছর পরে যখন আমাদের দেখা হয়েছে তখন আমার বাচ্চা অলরেডি স্কুলে গেছে আর ওর একটা নিজের মতো একটা স্টাইল অফ মানে টকিং স্টাইল হয়েছে একটা মানে আমি যেরকম পার্সোনালিটি আমার এই পার্সোনালিটি ওর মধ্যেও কিছুটা গ্রো করেছে হ্যাঁ তো এখন যেটা হচ্ছে আমরা যখন একসাথে গেট টুগেদার দেখা হলো আমার ডক্টর ফ্রেন্ডটা আমাকে তখন খুব আফসোস করে বলছে যে আমি এখন কাজ ছেড়ে দিয়েছি কাজ থেকে কিছুদিন আমি ই নিয়েছি আমার বাচ্চাদেরকে আমি এখন ম্যানার্স শেখাচ্ছি কারণ ও আমার বুয়াদের মতো বুয়ার ভাষায় কথা বলছে এবং গালাগালি করছে মানুষের সামনে গেলে আমি লজ্জা পাচ্ছি সো আমি এখন চাকরিটা ছেড়েছি এখন আমার বড় দায়িত্ব হচ্ছে বাচ্চাদেরকে ম্যানার্স শেখানো সময়ের কাজটা সময় করেন সো এখন দেখেন আমি কিন্তু এই জায়গায় আমি বলবো আমি সুখী আমি এটা সেটা নো আমি আমার দায়িত্বটা ঠিক মতো পালন করতে পেরেছি বা আমার সময়টাকে আমি ঠিক মতো দিতে পেরেছি দারুণ 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 এই ক্লিপিংসটা আমি অনেককে দেবো এবং দেবার চেষ্টা করবো এই মেসেজটা প্রিয় দর্শক দেখছেন তানভীর তারেক শো সঙ্গে থাকুন